अस्सलाम वालेकुम। अनिमेष হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আপনি কি একটু আপনার এখানে খুব সাউন্ড হচ্ছে। সাউন্ড হচ্ছে? এখন হচ্ছে? হ্যাঁ, এখন ঠিক আছে, এখন ঠিক আছে, এখন ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আমি পশ্চিমবঙ্গ ভারত থেকে বলছি। আচ্ছা, কেমন আছেন আপনার? অনিমেষ ভাই? হ্যাঁ ভালো আছি। দেখি বা লাইভ প্রোগ্রামগুলো মাঝে মধ্যে দেখি এবং আপনার যে পোস্ট আছে এগুলো পড়ি। তো আমার আপনাকে কিছু কিছু কথা বলার আছে। হ্যাঁ, আপনি কি আমার অবশ্যই। কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। তো হ্যাঁ, তো আমার যেটা কথা সেটা হচ্ছে যে ইদানিংকালে ফেসবুকে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন লেখালেখির জেরে আমাদের দেশে এবং বাংলাদেশে দুটো জায়গাতেই মানে অনেক ঝামেলা হচ্ছে এবং অনেক লোক ক্ষতিগ্রস্ত হচ্ছে বা কিছু ইয়ে হচ্ছে। তো আপনার কি মনে হয় না যে এগুলোর ফলে মানে মানুষের যে মৌলিক অধিকার সেটা মানে লঙ্ঘিত হচ্ছে? মৌলিক অধিকার বলতে কোনটার কথা আপনি বলছেন? লেখালেখি বা বাক মানে স্বাধীনতার অধিকার নাকি জীবন জীবনের এক্স্যাক্টলি অধিকার, এক্স্যাক্টলি বেঁচে থাকার অধিকার? হ্যাঁ, প্রথম তো হচ্ছে বাক স্বাধীনতার অধিকার, তারপরে তো বেঁচে থাকার অধিকার তো অবশ্যই আছেই। হ্যাঁ, আমি তো অবশ্যই আপনার সাথে একমত যে এটাতে আমাদের বাক স্বাধীনতা লঙ্ঘিত হচ্ছে। আমাদের বাক আমাদের নানা ধরনের প্রেশার ক্রিয়েট করা হচ্ছে, আর জীবনের অধিকারও আমরা হারাচ্ছি, বেঁচে থাকার অধিকারও আমরা হারাচ্ছি। আমাদের অনেককে হত্যা করা হয়েছে, আমাকে আক্রমণ করা হয়েছিল, আমিও চাপাতি আক্রমণের মুখে পড়েছিলাম এবং কোনো রকমে বেঁচে ফিরেছি। আরো অনেকজনকে তো মেরেই ফেলা হয়েছে। তো এটা তো দুই ধরনের অধিকারই ক্ষুণ্ণ করছে মানুষের। তো এই ক্ষেত্রে মানে কি করণীয় আছে, মানে কি করলে পরে এটা থেকে আমরা বেরোতে পারি? আমি যেটা মনে করি যে আমরা যদি এখন একটু নিজেদেরকে হাইড করে বা নিজেদের নিরাপত্তা নিশ্চিত করে লেখালেখি চালিয়ে যাই, লেখালেখি বন্ধ করা যাবে না, লেখালেখি চালিয়ে যেতে হবে। মানুষের বাক স্বাধীনতাকে সবসময় সম্মান জানাতে হবে, কিন্তু যতদিন পর্যন্ত এই দুর্বৃত্তরা আছে, এই ধর্মীয় মৌলবাদীরা আছে, এই ফ্যানাটিকরা আছে, ততদিন আমাদের একটু নিজেদের নিরাপত্তা নিশ্চিত করে লেখালেখি করতে হবে। যেমন ধরেন, আপনি ছদ্মনাম ব্যবহার করতে পারেন, ছবি না দিয়ে আপনি লেখালেখি করতে পারেন, লেখালেখিটা চালিয়ে যেতে হবে শুধু নিজের আইডেন্টিটি হাইড করে। আমি মনে করি এটা একটা ভালো পন্থা হতে পারে। কিন্তু আপনি নিশ্চয়ই জানেন মানে আমার আপনাকে এটা বলাটা দুঃসাহস হয়ে যায়, সেটা হচ্ছে যে যদি কেউ ছদ্মনামেও কোনো কিছু লেখে তার আইপি ট্র্যাকিং বা অন্যান্য কিছু করে তো তাকে আইডেন্টিফাই ঠিক করেই ফেলতে পারে, না, ফেসবুক অ্যাট লিস্ট কখনো, প্রশাসন তো পারি। ফেসবুক সাধারণত আপনার আইপি অ্যাড্রেস কোনো সরকারকে দিতে দেবে না, দিতে বাধ্য না। এটা শুধুমাত্র ফেসবুক কোম্পানি থেকে, শুধুমাত্র FBI, CIA এই ধরনের গোয়েন্দা সংস্থাগুলো আপনার আইপি অ্যাড্রেসের ইনফরমেশন নিতে পারে। এছাড়া কোনো সরকারকে এই ধরনের আইপি অ্যাড্রেস দেওয়া হয় না, যতক্ষণ না পর্যন্ত আপনি কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটিস সাথে জড়িত হচ্ছেন, আপনার বিরুদ্ধে মামলা হয়েছে এবং যে মামলায় আপনি অভিযুক্ত আসামি হয়েছেন, আপনার শাস্তি হয়েছে, ততক্ষণ না পর্যন্ত ফেসবুক এই ধরনের ইনফরমেশন কাউকে দেবে না, কাউকে দিতে বাধ্য না, কাউকে দিবেও না। তবে সরকার মাঝে মাঝে কয়েকজনের ইনফরমেশন ফেসবুকের কাছে চায়, যে চিঠি পাঠায়, তখন ফেসবুক তাদের মধ্যে কিছু কিছু ক্ষেত্রে আইপি অ্যাড্রেস সহ অন্যান্য ইনফরমেশন পাঠায়, কিন্তু সেটা খুবই সামান্য সংখ্যক, শুধুমাত্র চিহ্নিত অপরাধীদের ক্ষেত্রে প্রযোজ্য। কিন্তু আমাদের এখানে পশ্চিমবঙ্গে আমি কিছু কিছু জিনিস শুনেছি বা আমরা বিভিন্ন মিডিয়াতে দেখেওছি যে মানে মুক্তমনা লেখক বা এরকম কারোর ক্ষেত্রে রাষ্ট্র হয়তো কোনো পদক্ষেপ নিয়েছে, মানে কি বলবো মানে অতি সক্রিয় হয়ে কিছু পদক্ষেপ নিয়েছে, তো নেয়ার পরে তার সেই ফেসবুক আইডি বা সমস্ত কিছু মানে ব্লক করে দেওয়া হয়েছে। তো আমার প্রশ্নটা হচ্ছে যে মানে আপনি তো দীর্ঘদিন ধরে মানে সোশ্যাল মিডিয়াতে লেখালেখির সঙ্গে যুক্ত রয়েছেন, মানে এটা আমার নিজের জানার বিষয়, হয়তো আরো অনেকেরই হয়তো এটা জানার বিষয় থাকতে পারে যে আপনি বা আমি একটা ফেসবুকে একটা ছদ্মনাম ক্রিয়েট করে আমি একটা লেখালেখি করলাম বা আমি একটা লেখালেখি চালিয়ে যাচ্ছি, তো সেখানে দেখা গেল যে স্বাভাবিকভাবেই এটাতে তো সবাই সন্তুষ্ট হবে না, কিছু লোক তো থাকবে যে যাদের সন্তুষ্ট করা যাচ্ছে না। তো সেই ক্ষেত্রে যদি রাষ্ট্র যদি মনে করে তাহলে কি আমার এই ফেসবুক অ্যাকাউন্ট বা এটাকে কি ব্লক করে দিতে পারবে? রাষ্ট্র থেকে এই ধরনের আবেদন যেতে পারে ফেসবুকের কাছে, তবে ফেসবুক সাধারণত এই সমস্ত আবেদনে সাড়া দেয় না, তবে সামান্য কিছু ক্ষেত্রে সাড়া দেয়। এটা আমি নিশ্চিতভাবে আপনাকে বলতে পারবো না, তবে এটার জন্য নানা ধরনের অনলাইন সিকিউরিটি কিভাবে নিশ্চিত করতে হয়, এটার জন্য নানা ধরনের কর্মশালা আছে, নানা ধরনের প্রশিক্ষণ আছে, যে প্রশিক্ষণগুলো নিলে আপনি আপনার নিজস্ব আইডেন্টিটি হাইড করে আপনি ইন্টারনেটে থাকতে পারবেন। সেই কর্মশালাগুলোর মধ্যে কর্মশালাগুলো আপনি ইন্টারনেট ইউটিউবে খুঁজে পাবেন। যেমন ধরেন, আপনি টর ব্রাউজার ব্যবহার করতে পারেন।
টর ব্রাউজার থেকে শুরু করে আপনি ভিপিএন ব্যবহার করতে পারেন, যেগুলোতে আপনার আইপি হাইড করে আপনাকে মুক্তভাবে বিচরণের সুযোগ দিবে। তবে সেটার জন্য আপনাকে মাসিক কিছু খরচ করতে হবে যদি আপনি ভিপিএন সার্ভিস নিতে চান। এই জিনিসগুলা আমি চিন্তা করেছি, ভেবেছি আমি হয়তো এটা নিয়ে একটা লেখা লিখবো যে যে বিনামূল্যে কিভাবে আপনি আপনার আইডেন্টিটি হাইড করে লেখালেখি করতে পারেন। আমি চেষ্টা করবো এটা নিয়ে একটা বিস্তারিত লেখা লিখতে। তবে আপনি যে প্রশ্নটা করেছেন সেটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো আরেকটা কথা আমি আপনাকে বলবো, সেটা মানে আপনারটা আপনার আপনি আমি লেখাটা লিখিগুলো পড়ি বা সবসময় দেখি, তো আমার বক্তব্যটা হচ্ছে যে আপনি পার্টিকুলারলি একটা কমিউনিটির বিষয়েই সব থেকে বেশি লেখেন বা বলেন বা সমস্ত কিছু, কিন্তু মানে এই সমস্ত যে যদি আমি এটাকে কুসংস্কার বলি বা যেটাই বল মানে মানে যেটা আর কি মুক্তমনা নয় আর কি, তো সেটা তো অন্য সমস্ত কমিউনিটিতেই তো রয়েছে। তাহলে আমার বক্তব্যটা হচ্ছে যে পার্টিকুলারলি একটা কমিউনিটির সঙ্গেই আপনি কেন মানে বিষয়ে এতটা মানে কভারেজ করছেন, একটু আদার্স যে সমস্ত কমিউনিটি রয়েছে মানে যারা এরকম ভাবে মানে মুক্তমনা হতে দিচ্ছে না, তো তাদের ক্ষেত্রেও আপনার আর একটু মনে হয় মানে ইয়ে করাটা উচিত। আমি নিশ্চয়ই আমি বোঝাতে পারছি আপনাকে হ্যাঁ, কথাটা। বুঝতে পেরেছি আপনার কথা, বুঝতে পেরেছি। কিন্তু আমি যতদূর দেখেছি যে যেমন ধরেন বাঙালি মুসলমানের মধ্যে যে ধরনের মৌলবাদ আছে বা পাকিস্তানের মুসলমানের মধ্যে যে পরিমাণ মৌলবাদ আছে, ভারতের হিন্দুদের মধ্যে সেভাবে মৌলবাদ অবশ্যই আছে কিন্তু এত ম্যাসিভ লেভেলে নাই। যেমন আপনি একটা আমার হিন্দু বন্ধুদের সাথে তো আমি কথা বলি, তাদের মধ্যে দেখেছি যে তারা একটু খেপে যায়, তারা একটু যারা একটু গোড়া তারা খেপে যায়, কিন্তু আমাকে যে চাপাতি দিয়ে কোপাবে সেরকম আমি খুব অল্প সংখ্যক হয়তো আছে। তো আমি এই এখানে মানে আগে বিচার করি যে কোন রোগটা সবচেয়ে ভয়ঙ্কর, সেই রোগটার আগে ওষুধ দিতে হবে, তারপর ছোটখাটো রোগগুলোকে পরেও ট্যাকেল করা যাবে। আগে যে বড় রোগটা সেই রোগটাকে, বড় যে সমস্যা সেই সমস্যাটাকে আগে সমাধান করতে হবে। আমার মনে হয় যে ইসলামী মৌলবাদ হচ্ছে এখনকার যুগে পুরো পৃথিবীতে সবচেয়ে বড় সমস্যার একটা। এই জন্য আমি ইসলামী মৌলবাদ নিয়ে আগে কাজ করতে চাই। এরপরে হিন্দুদের মধ্যে তো অনেক সংস্কার হয়েছে, খ্রিস্টানদের মধ্যে অনেক সংস্কার হয়েছে, সংস্কার হতে থাকবে, কিন্তু ইসলামের যে গোড়ার সমস্যাটা সেটা হচ্ছে সেটা সংস্কার বিরোধী। তারা কোনো সংস্কারে আগ্রহী না এবং কোনো সংস্কার করতেও তারা দিবে না। যারা সংস্কার করতে আসবে তাদেরকে হত্যা করা হবে। কিন্তু খ্রিস্টান ধর্ম বা হিন্দু ধর্ম এগুলো সংস্কারের জন্য খোলা, আপনি সংস্কার করতে পারবেন, যে কোনো বিষয়ে সংস্কার করতে পারবেন। বা হিন্দু ধর্মের মধ্যে আপনি যে কোনো বিষয়ে আপনি দ্বিমত করতে পারবেন, অনেক কিছু বিষয়ে আপনি দ্বিমত করতে পারবেন, কিন্তু ইসলামে সেই দ্বিমতের সুযোগটা নেই। এই কারণে আমি ইসলামকে সবচেয়ে বড় থ্রেট হিসেবে দেখি এবং সেটা নিয়ে আগে কাজ করতে চাই। আরেকটা কথা আপনাকে বলবো যে নিশ্চয়ই আপনি জানেন যে ইন্ডিয়াতে বা মানে ভারতে দলিতদের উপরে একটা বিরাট কিন্তু মানে মানে এরকম কমিউনিকেটিগত দিক থেকে কিন্তু একটা বিরাট মানে ইনজাস্টিস চলে আসছে, তো এটা সম্পর্কে আপনি নিশ্চয়ই জানেন। তো আমি আমরা পশ্চিমবঙ্গে থেকে এটা কিছুই বুঝতে পারি না, মানে পশ্চিমবঙ্গে কোনো মানুষ কে দলিত কে দলিত নয় এটা আইডেন্টিফাই করা খুব মুশকিল, কিন্তু যদি মানে গো বলয় যেটাকে বলা হয় যে ধরুন ইউপি বা অন্যান্য যে সমস্ত জায়গাগুলো আছে মধ্যপ্রদেশ বা এইসব জায়গাগুলোতে যে আছে, আমি ওখানে অবশ্য সেরকম ভাবে যাইনি, কিন্তু যারা ওখানে গিয়ে থেকেছে বা দীর্ঘদিন হয়তো ছিল, মানে একটা মানুষ যখনই সেখানে গিয়ে পৌঁছচ্ছে বাইরে থেকে, সে হয়তো হিন্দু কমিউনিটিতেই বিলং করে, কিন্তু যদি সে ওখানে গিয়ে পৌঁছে প্রথম তাকে মানে খোঁজ দেওয়া হবে যে সে মানে কোন ইয়েটাতে আছে, সে কি দলিত কিনা। সে যদি দলিত হয় তাহলে কিন্তু তার জন্য একরকম ট্রিটমেন্ট, আর যদি সে উচ্চবর্ণীয় হয় রাজপুত হয় বা অন্য কোনো কমিউনিটি যদি হয় তো সেই ক্ষেত্রে কিন্তু মানে তার জন্য অন্য ব্যবস্থা। মানে শুধুমাত্র এমন আমি শুনেছি যে এমন এমন কোম্পানি আছে যেখানে শুধুমাত্র উচ্চবর্ণীয়দেরই চাকরি দেওয়া হয়, মানে দলিত হলে সে যতই মেধাবী হোক তাকে কিন্তু ইয়ে করা হবে না। এবং অনেক সময় আমরা পেপারে বা বিভিন্ন কিছুতে দেখি যে মানে একটা দলিতকে হয়তো মানে খুব অত্যাচার করা হয়েছে জাস্ট যার কোনো কারণ নেই। তো এই বিষয়টাও কিন্তু মানে আপনি যেহেতু এই বিষয়গুলো নিয়ে ইয়ে করেন, কারণ একটা একটা দলিত একটা মানুষ তার তো বেঁচে থাকার অধিকার আছে, তার তো মত প্রকাশের অধিকার আছে, তার তো যে মানে সঠিকভাবে তার যে কর্মকাণ্ড চালানোর অধিকার আছে, তাহলে সেইটা কিন্তু ওখানে খুব মারাত্মকভাবে হ্যাম্পার্ড হচ্ছে। তা আমি আপনাকে বলবো যে আপনি যদি এই বিষয়টাতেও কিছু বলেন আর কি। আচ্ছা, আমি তাহলে আমি তো এই বিষয়টার সাথে সরাসরি আমার কোনো সম্পর্ক নাই আসলে, কারণ আমি জন্মেছি হচ্ছে বাংলাদেশে, থাকি হচ্ছে জার্মানিতে, এই বিষয়টার সাথে আমি সরাসরি কোনোভাবে যুক্ত নই। এখন আপনারা যারা আছেন তারা যদি এই বিষয়ে লেখালেখি করেন তাহলে আমি বিষয়গুলো সম্পর্কে আরো জানতে পারবো, যে একদম বাস্তব যে অভিজ্ঞতাগুলো সেগুলো সম্পর্কে একদম ভালোভাবে জানতে পারবো। তো আমি আপনাদের কাছে আসলে অনুরোধ করবো যে আপনারা এগুলো ফেসবুকে যদি লেখেন সেখান থেকে যদি আমরা পড়তে পারি সেগুলো এবং ইনফরমেশন গুলো জানতে পারি আরো ভালোভাবে, মানে আমি আসলে সংবাদপত্রের ইনফরমেশন চাচ্ছি না, আমি আসলে আপনারা যারা ভারতে আছেন তাদের কাছ থেকে সেই ইনফরমেশন গুলো চাইছি। যেমন ধরেন আমি বাংলাদেশের আদিবাসীদের নিয়ে লেখালেখি করি কারণ আমার আদিবাসীদের সাথে আমি মিশেছি,
সেখানে গিয়ে আমি থেকেছি, তাদের সাথে মিশেছি, বা বাংলাদেশের হিন্দুদের সাথে আমি মিশেছি, তাদের এখানে গিয়ে থেকেছি, এই কারণে এই জিনিসগুলো নিয়ে আমি লিখতে পারি। কিন্তু ভারতের যে দলিত বা একেবারে নিম্ন বর্ণের যারা আছেন তাদের সাথে আমার সেভাবে সরাসরি কোনো সম্পর্ক নেই, এই কারণে আমি তাদের সম্পর্কে লিখতে লেখাটা আমার পক্ষে একেবারে মানে অন্ধকারে ঢিল ছড়ার মতো হয়ে যায়। আপনারা যদি লেখালেখি করেন তাহলে সেখান থেকে অনুপ্রাণিত হয়ে আমরাও লেখালেখি করতে পারি। আমি তাহলে আপনাদেরকেই সেই অনুরোধটা জানাবো যে আপনারা এটা নিয়ে লেখালেখির মাত্রা একটু বাড়ান, যেগুলো পড়ে হয়তো আমরা অনুপ্রাণিত হব। এবং এখানে আরেকটা সংযোজন করি যে ডক্টর বি আর আম্বেদকর, যিনি ভারতের যে সংবিধান রচনা করেছিলেন, উনিও কিন্তু দলিত সম্প্রদায়েরই লোক ছিলেন হুম এবং আচ্ছা উনি দলিতদের জন্য অনেক কিছু করে গেছেন এবং তাদের যে ভারতীয় সংবিধানের যে সংরক্ষণ যে প্রথা যেটা চালু করেছিলেন এটা নিয়ে অনেক ডিবেট আছে যে সংরক্ষণ থাকা উচিত কি উচিত না, কিন্তু স্টিল এখনো পর্যন্ত রয়েছে সংরক্ষণ রয়েছে, মানে শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইব বলে দুটো কমিউনিটি রয়েছে, মানে অনগ্রসর কমিউনিটি, ধরুন সাঁওতাল, কোল, ভিল, মুন্ডা, হুম এরকম কমিউনিটি। তারপরে হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে দেখতে গেলে পরে নমঃশূদ্র যে সম্প্রদায় আছে হুম হুম তারা হচ্ছে শিডিউল কাস্টের মধ্যে পড়ছে, তো এদের প্রত্যেকের জন্যই হচ্ছে একটা রিজার্ভেশন রয়েছে বিভিন্ন জায়গাতে, শিক্ষাক্ষেত্রে হোক বা হুম চাকরি বাকরির ক্ষেত্রে হোক। তো এই এই টোটাল বিষয়টা কিন্তু ডক্টর বি আর আম্বেদকরই মানে তৈরি করে গেছেন। তো আচ্ছা তারপরেও কিন্তু মানে ইন্ডিয়াতে মানে যারা দলিত এরা কিন্তু মানে এই পশ্চিমবঙ্গ বা এই জাতীয় কিছু কিছু রাজ্য ছাড়া অন্য রাজ্যগুলোতে কিন্তু তারা খুবই মানে নিপীড়িত বা সমস্ত কিছু হচ্ছে আর কি। আচ্ছা আমি এই বিষয় নিয়ে চেষ্টা করব যে একটু পড়ালেখা করতে, একটু জানতে, এবং আমি চেষ্টা করব ভবিষ্যতে যে এটা নিয়ে যদি আমি কোনো লেখালেখি করতে পারি তাহলে আমি লেখালেখি করব। আমি আপনাকে কথা দিচ্ছি যে আমি চেষ্টা করব যে এটা নিয়ে। আরেকটা লাস্ট কথা বলে আমি লাইনটা গিয়ে ডিসকানেক্ট করবো, কারণ হ্যাঁ আরো অনেকেই হয়তো আপনার সঙ্গে কানেক্টেড হতে চাইছে। হ্যাঁ তো সেটা হচ্ছে যে বাংলাদেশে যে মানে হিন্দু কমিউনিটির সংখ্যা দিন দিন কমে যাচ্ছে, ঠিক আছে, এটা সম্পর্কে আপনার মানে কি বক্তব্য? এটা নিয়ে আমি বেশ অনেক অসংখ্যবার লিখেছি আমার ওয়েবসাইটে, সেই লেখাগুলো কয়েকটা আছে, আপনি আমার ফেসবুকের পুরোনো লেখাগুলো একটু খুঁজলেই পেয়ে যাবেন, অসংখ্য লেখা লিখেছি এই বিষয়ে। আমি কিছু কিছু পড়েছি কিন্তু মানে এই রিসেন্ট আমি দেখিনি আর কি। তো মানে এখন আমি এর আগে শুনছিলাম যে মানে হিন্দুদের সংখ্যাটা বোধহয় 7%-এর কাছাকাছি বোধহয় চলে এসেছে হ্যাঁ 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 টোটাল 7-8% পপুলেশনে। চলে এসেছে। হ্যাঁ এটা নিয়ে আমি অনেক কিছু লিখেছি, অনেকবার লিখেছি, ওয়েবসাইটেও লিখেছি, আমার ফেসবুকেও লিখেছি, আরো লিখবো হয়তো ভবিষ্যতে। তো আপনাকে যদি আমি বলি যে মানে বাংলাদেশের যারা হিন্দু রয়েছে তাদের মানে মানে দিশাটা কি হওয়া উচিত, মানে তারা যেভাবে ধরুন দেশ ত্যাগ করছে সেটাই কি হওয়া উচিত, না তাদের মানে দেশে থেকে কোনো কিছু করার মানে স্কোপ রয়েছে? এটা খুবই কমপ্লিকেটেড একটা ব্যাপার, খুবই জটিল একটা প্রশ্ন করেছেন, আমি এই প্রশ্নটার উত্তর দিতে পারবো না আসলে। কারণ হচ্ছে আমি যদি বাংলাদেশে যারা হিন্দু আছেন তাদেরকে যুদ্ধ করতে বলি, লড়াই করতে বলি, সেটা হবে এক ধরনের ভায়োলেন্সকে প্রমোট করা হবে। আবার যদি তাদেরকে পালিয়ে যেতে বলি সেটা হচ্ছে একটা অমানবিক ব্যাপার হবে। এখন এই বিষয়ে আমি কি বলবো এটা আমি জানি না, তবে আমি যেটা মনে করি যে মুক্ত চিন্তার প্রসার ঘটাতে হবে, শিক্ষার প্রসার ঘটাতে হবে, এই কাজগুলাই আসলে এই সমস্যাগুলোকে মোকাবেলা করতে পারে। সাম্প্রদায়িকতার মোকাবেলা পাল্টা সাম্প্রদায়িকতা দিয়ে নয়, শিক্ষা দিয়ে এবং জ্ঞান দিয়ে, মুক্ত চিন্তা দিয়ে মোকাবেলা করতে হবে। ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমাকে লাইভে নিয়েছেন, এর জন্য আরেকবার ধন্যবাদ জানাচ্ছি। আপনাকে আসার জন্য অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, বাই বাই।